ইভিএম থেকে সরে এসে এবার ব্যালটে আগামী সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য না থাকা ও পর্যাপ্ত বাজেট সংকটের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনের 300 আসনেই ভোট হবে কাগজের ব্যালটে। সোমবার কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া তফসিল ঘোষণা করা হয় 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের। কমিশন জানিয়েছে, সব সিটির ভোট ইভিএমই হবে। আরফিন শাকিলের প্রতিবেদন। অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার পরও নির্বাচন কমিশন তাদের রোডম্যাপে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম এ ভোট করার ঘোষণা দেন। আর সেজন্য ইভিএম কিনতে শুরুতে প্রায় 9,000 কোটি টাকা বরাদ্দ চায় ইসি, কিন্তু পরিকল্পনা কমিশন সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এরপর ইসির কাছে থাকা 1,10,000 ইভিএম মেরামতের জন্য প্রায় 1,300 কোটি টাকা চেয়ে চিঠি দিলেও অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। সোমবার নির্বাচন কমিশনের 17তম কমিশন সভায় এ নিয়ে বিস্তর আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার কারণ হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এই মেশিন সমূহের যে রিফার্বিশমেন্টের জন্য যে 1,259,90,00,000 টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাটা প্রাপ্তির অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে। ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, আসছে জুনের মধ্যে 5 সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 25 মে গাজীপুর, 12ই জুন বরিশাল খুলনা আর 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট আর রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন। খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 16ই মে মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ হচ্ছে 18ই মে 2023 বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের হবে 19 থেকে 21 মে, আপিল নিষ্পত্তি হবে 22 থেকে 24 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 মে, প্রতীক বরাদ্দ 26 মে, ভোট গ্রহণের তারিখ হচ্ছে 12ই জুন সোমবার। এছাড়া তফসিল ঘোষণা করা হয়েছে কয়েকটি পৌরসভার নির্বাচনের। জাতীয় নির্বাচনে না হলেও স্থানীয় সরকারের সব ভোট হবে ইভিএমে, শুরু হবে সকাল 8টা থেকে। আরিফিন শাকিল, News24, ঢাকা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।